এখন কাফেরদের পরিণাম যখন বলা হইল, আর তারা শারুল বারিয়া, তাহলে খৈরুল বারিয়া কারা? সৃষ্টির সেরা কারা? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করলো, ঈমান নিয়ে আসলো। ঈমানের অর্থ বিশ্বাস, এটা সীমিত অর্থ হচ্ছে, বাংলা দিয়ে অনেক সময় অর্থপূর্ণ করা যায় না। ঈমান যেমন বিশ্বাস করতে হবে, তেমনই সেটা কি করতে হবে, হ্যাঁ, মেনে নিতে হবে, সেটাকে এজান অর্থাৎ সেটাকে আনুগত্য করতে হবে। আনুগত্যের নাম বিশ্বাস আছে, কিন্তু আনুগত্য নাই, তো ঈমান আসবে? হ্যাঁ, জরুরি, জি হ্যাঁ। এই জন্য ঈমানের তিনটি দিক রয়েছে, একটা হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা, আর একটা হচ্ছে কথায় স্বীকৃতি দান করে মেনে নেওয়া, এজান আনুগত্য প্রকাশ করা, আর কাজকর্মের মাধ্যমে আমল করে পাপ থেকে আমি বাঁচছি যেহেতু আমার ঈমান আছে, আর আমি ভালো কাজ করছি, ফরজ ওয়াজিব আদায় করছি, আদেশ নিষেধ আল্লাহ পালন করছি যেহেতু আমার ঈমান আছে। আমলের মাধ্যমে প্রমাণ করে দেওয়া হচ্ছে মেনে নেওয়া, জি। এই জন্য এই তিনটির সমষ্টির নাম হচ্ছে ঈমান। নিশ্চয়ই যারা ঈমানদার হইল, ও আমিলুস সালিহাত, শুধু ঈমানের দাবি যথেষ্ট না, এই জন্য অধিকাংশ আয়াতগুলিতে ঈমানের সাথে আল্লাহ কি বলেছেন, আমলের কথা বলেছে। ও আমিলুস সালিহাত, ভালো কাজগুলি করবে, আরও লক্ষণীয়, একটি ভালো কাজ নয়, বহু ভালো কাজ করতে হবে। এই জন্য সালেহাত বলা হয়েছে, বহু বচন বলা হয়েছে, ভালো কাজগুলি করতে হবে। ভালো কাজ ইবাদত বন্দিগির ক্ষেত্রে ফারায়েজ ওয়াজেব, ভালো কাজ হচ্ছে হারাম নাজায়েজ ত্যাগ করা নেগেটিভ, সেটাও ভালো কাজ। ভালো কাজ হচ্ছে আখলাক চরিত্র মামলাত, ব্যবসা বাণিজ্য রুজি রোজগারের ক্ষেত্রে হালাল রুজি হচ্ছে ভালো কাজ, হারাম রুজি থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ, জি ভালো কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার হইল, ও আমিলুস সালিহাত, ভালো কাজগুলি করল, উলাইকাহুম খায়রুল বারিয়া, ওরাই হচ্ছে সৃষ্টির সেরা বা সৃষ্টির উৎকৃষ্টতম। খায়রুল বারিয়া, বারিয়া শব্দের তাহকিক হয়ে গেছে, খায়রুল বারিয়া সৃষ্টির সেরা কারা? তাহলে দুনিয়াতে তাদের আমল হচ্ছে তারা ঈমানদার হবে আর ভালো আমল করবে, ঠিক না? আর তাদের পরিণাম হচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম বলে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, হ্যাঁ, শেষ আয়াতে, যে তাদের জন্য জান্নাত রয়েছে, এই জান্নাতে এই নিয়ামত রয়েছে, আল্লাহ তাদেরও রাজি হবেন, তারা আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে, হ্যাঁ, তারা আল্লাহকে ভয় করে, এই দিয়ে আল্লাহ শেষ করেছেন, কথা ঠিক না? জি হ্যাঁ। এদের স্তর কয়টি হইতে পারে? যারা খায়রুল বারিয়া সৃষ্টির সেরা, তাদের কয়েকটা স্টেজ আছে, স্টেপ বা স্তর আছে। কয় স্তরের লোকেরা? সূরা নিসা আয়াত নম্বর 69 আল্লাহ বলছেন, ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফীকা। কি বলছেন? যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, এই আল্লাহ রাসূলের আনুগত্য যারা করবে তারাই হবে আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে আয়াতে এলো আমানু ওয়া আমিলুস সালিহাত, আর ওই আয়াতে আসলো কি, অমায়তি ইল্লাহ ওয়ার রাসূলা, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। ফাউলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওদের সাথে হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, হ্যাঁ, যারা পুরস্কৃত, যাদেরকে আল্লাহ কি করবেন, পুরস্কৃত করেছেন এবং করবেন। পুরস্কৃত কারা? এই আনআমাল্লাহু আলাইহিম এই কথাই আল্লাহ বয়ান করেছেন সূরাতুল ফাতিহাতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ পুরস্কৃতদের পথটা দেখো, তারা গজবপ্রাপ্ত জেনেও ভুল করে না, আর না জেনে থেকে গেল আর ভুল করতে থাকলে এইরকমও করে না, হ্যাঁ, পড়া বদমাশও না আর অশিক্ষিত জাহেল জাহেল মূর্খ বেআমলও না, কথা বোঝা গেছে না? যে এই দুই দলে আল্লাহ নিয়ে যেও না, গাইরিল মাকজুব আলিম, যারা পড়েছে জ্ঞান রাখে কিন্তু জ্ঞান পাপী আমল করে না, আর এক দল জ্ঞান রাখে না, ওয়াক জ্ঞান আর জ্ঞানের জ্ঞান চর্চা করলো না, এই দুটো হচ্ছে মকজুব আলিম আর দল্লিন। আর আন আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছ তারা কারা? চার শ্রেণীর মানুষ, ওরাই হচ্ছে খায়রুল বারিয়া, ওরাই হচ্ছে খায়রুল বারিয়া সৃষ্টির সেরা, কে? মিনান নাবিয়িনা, আম্বিয়া এবং রসুলগণ, এক নম্বর। ওয়াস সিদ্দিকিনা, দুই নম্বর হচ্ছে মহাসত্যবাদী, যারা শুধু সত্যবাদী না, কি মোবালাগার শেখা রয়েছে যাতে ব্যাপক অর্থ রয়েছে, মহাসত্যবাদী যারা। আর সবচেয়ে বড় সিদ্দিক হচ্ছেন বড় পীর, না, হ্যাঁ, গৌসুল আজম, সিরকি কথা, বড় সিদ্দিক কে? সিদ্দিক আকবর, যার উপাধি ছিল আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সিদ্দিক ওমর, ওসমান, আলী, হাসান, হোসাইন, আশরা মুবাশশারা, বদরি সাহাবী 313 জন,
আর তারপরে খন্দকের সাহাবায়ে কেরাম প্রায় 1500-এর মতো, আর তারপরে এই করতে করতে মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করে, তারপরে সমস্ত সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, সিদ্দিকীন বহু রয়েছেন, এখনও সিদ্দিক থাকতে পারে, কিন্তু আমরা সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখি না। আপনি কি করে সার্টিফিকেট দিয়ে দেবেন? হ্যাঁ, যে অমুং সিদ্দিক আত্তালাল গায়েব, আল্লাহ বলছে গায়েব কি উকি মেরে দেখেছো নাকি? হ্যাঁ, এরকম করে দেখেছো যে আল্লাহর গায়েবে লেখা আছে অমুক সিদ্দিক, ওইটা তাহলে সিদ্দিকটা আমরা জানি, তো আল্লামা কি করে টাইটেল দিয়ে দিচ্ছি, অমুক আল্লামা, হ্যাঁ আল্লামা সাহেব, এই অধিকার কে দিল? আপনারা কিছুই জানেন না যে এই আল্লামা না আলেম না বেদাতি, আর দিলেন আল্লামা টাইটেল, অপরাধ না? শহীদ কেমন করে জানলে যে আল্লাহর কাছে গায়েব, ওই লোকটা শহীদ হয়ে গেছে, শহীদ টাইটেল দিয়ে দিলেন, চরম অপরাধ এগুলি। হ্যাঁ, কাউকে টাইটেল দেওয়া গায়েবের ক্ষেত্রে চরম অপরাধ। জি হ্যাঁ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সে সম্পর্কে মন্তব্য করো না, কথা বলিও না, চুপ থাকো, নিরাপদ, জবানটাকে কন্ট্রোল রাখলে। সিদ্দিকিন, জি হ্যাঁ, তারপরে অসোহাদা, সোহাদার আমাদের দেশের আম লোকেরা এমনকি আলেমরাও জানে, সোহাদা মানে আল্লাহর রাস্তায় যারা শুধু শহীদ হয়েছে, তাই না? আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে বললে তো অনেকটাই ভালোই থাকলো, কিন্তু দুনিয়ার রাস্তার শহীদ হইলেও শহীদ, হ্যাঁ, বেদিনও শহীদ, অমুসলিমও শহীদ, তাই না? আর যে ভাষার জন্য শহীদ, হ্যাঁ, জমিনের জন্য, ভূমির জন্য শহীদ, শহীদ আর শহীদ, সব শহীদ আর শহীদ, রাস্তাঘাটে বিক্ষোভ করে ভাঙচুর করলো, কত লোকের গাড়ি জ্বালালো, আর কত লোককে যে কত লোকের ভিসা ক্যান্সেল হলো, এয়ারপোর্টে পৌঁছিতে পারলো না তাদের ধর্মঘট আর বিক্ষোভের জন্য, শহীদ শহীদ, ওই করতে গিয়ে মার খেলো, শহীদ হয়ে গেছে, কথা বলছেন না? মুসলিমকে কষ্ট দিয়েও শহীদ, হ্যাঁ, মুসলিমদের রাস্তাঘাট থেকে একটা ডাল সরিয়ে দেওয়াতে জান্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, সহিহ বুখারী হাদিস। আর এরা কত লোকের জন্য যে বিপদ টেনে নিয়ে আসে, বিপদ ডেকে নিয়ে আসে, তারাও শহীদ, মাশাআল্লাহ। জি হ্যাঁ, না তো সোহাদার এক নম্বর যেটা তফসির সহি, সেটা হচ্ছে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তারা হচ্ছে শহীদ। কে কালেমা উঁচা করতে গেছে, কে নিজের নাম উঁচা করতে গেছে, এটাও যেহেতু আমাদের জানা নাই, সেজন্য কাউকে শহীদ বলে সার্টিফিকেট দেওয়ার আমাদের অধিকার নেই। ভালো করে শুনে রাখেন, আপনি কী করে বুঝবেন যে আমার দ্বারা কালেমা উঁচা করা আমার নিয়ত, না আমার আমার মান সম্মান উঁচা করা নিয়ত, আমাকে কী করে সার্টিফিকেট আপনি দেবেন? কথা বুঝতে পারছেন না? পারছেন না। সুতরাং শহীদ বলে সার্টিফিকেট দেওয়ার অধিকার কারো নেই, ভালো করে শুনে রাখেন, আল্লাহ দেবেন। যার কাছে শহীদের মর্যাদা রয়েছে তিনিই দেবেন যে আমি অমুক শহীদ হিসেবে কবুল করেছি, আপনাদের আমাদের বলার অধিকার নেই। নবী সাল্লাম বলেছেন ওইটা অধিকার আছে, কারণ নবী সাল্লাম কাছে ওহি এসছে, সেজন্য বলেছেন, বিনা ওহিতে তিনি বলেননি। কোনো সাহাবি শহীদের সার্টিফিকেট কোনো সাহাবিকে দেননি, কোনো সাহাবিকে দেননি, বাস দোয়া করেছেন আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন, এটা বলতে পারেন আপনি, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করে, তা বলতে পারেন। জি, কি বলছিলাম, কিন্তু শহীদের আর একটি তাফসির আছে যেটা আমাদের দেশের লোকেরা জানে না, আলেম সমাজও চর্চা করে না, সেটা হচ্ছে কোরআন সুন্নার ওলামা ইসলাম, কোরআন সুন্নার ওলামা আল্লামা ইবনে উসাইম রহমতুল্লাহ আলাই তার তাফসির জুজামার তাফসিরে উল্লেখ করেছেন যে শোহাদা হচ্ছে শোহাদা উল্লাহ ফিল আল্লাহর সাক্ষী। শহীদ মানে কি? শহীদ মানে সাক্ষী, তো আল্লাহর তৌহিদের সাক্ষ্য প্রদানকারী স্বয়ং আল্লাহ, আর তারপরে আলেম ওলামা, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ফেরেশতা ওয়া উলুল ইলমি কায়েমাম বিল কিসতি, যারা নাই পরায়ণ ওলামায়ে কিরাম ওয়া উলুল ইলম, তাহলে আহলে ইলম যারা কোরআন সুন্নাহর আলেম তারা হচ্ছে আল্লাহর সাক্ষী জমিনে, যারা আল্লাহর তৌহিদের ঘোষণার সাক্ষী দিচ্ছে, তৌহিদের তালিম দিচ্ছে, সুন্নর তালিম দিচ্ছে, হাদিসের শিক্ষা দিচ্ছে, আর শিরক বিদাত থেকে মানুষকে মুক্ত করছি, তারা শোহাদা উল্লাহ ফিল আরদ, শোহাদা উল্লাহ ফিল আরদে, ভালো করে মনে রাখবেন এই কোরআনের এই আয়াত সুরে আলে ইমরানের শুরুতে রয়েছে। তো এই আয়াতটিতে প্রমাণ করে যে শোহাদা হচ্ছে কারা? ওলামা। যেমন শোহাদা হচ্ছে আল্লাহর কালেমা উঁচা করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, যারা আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে প্রাণ দিয়েছে, হতে পারে তার দ্বারা ওই ওই ক্ষেত্রে ওই জেহাদের ময়দানে ফায়দা হয়েছে, কিন্তু যেসব ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, আইম্মা ইসলাম, বড় বড় আইম্মায়ে কেরাম, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আল্লামা নাসির আলবানী, তাদের দ্বারা কত কোটি কোটি লোক হেদায়েত হয়েছে আর হবে কিয়ামত পর্যন্ত, আর হচ্ছে, চিন্তা করুন তো। হ্যাঁ, কত লোক জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসছে, তারা সত্যিকার আল্লাহর
সোহাদা, জি। তাহলে তিন নম্বরে কারা হইল? সোহাদা। ওয়াসালেহীন, চার নম্বর স্তর হচ্ছে নেক লোকদের, যারা আলেম তো ছিল না আর আল্লাহর রাস্তায় শাহাদাতও বরণ করেনি, সাধারণ মানুষ ছিল, কিন্তু তারা শিরক বিদাত মুক্ত নেক লোক ছিল, তারা কী ছিল? ভালো মানুষ ছিল, যাদের নেক আমল কবুল হয়েছে, এবং তারা তওবা ছাড়া বিনা তওবাতে মারা যায়নি, যে বড় আজাবে ফেসে যাবে, সলেহীন। জি হ্যাঁ, এই চার দলই জান্নাতি, তারাই হচ্ছে খেরুল বারিয়া, তারা হচ্ছে খেরুল বারিয়া।